এই গরমে রোদে জ্যামে বসে থাকতে বলেন কারই বা ভালো লাগে, ভালো লাগে একটু তো ভালো লাগার কথা না, কারণ এত রোদের প্রখরতা ছিল যা বলার মতো না। যারা বাইরে কাজ করে তাদের কথা ভাবলে খুবই খারাপ লাগে, মানে তারা এই রোদের মধ্যে দাঁড়িয়ে বসে যেভাবেই হোক, যারা হচ্ছে প্রতিদিনের রোজগার প্রতিদিন করে, তো তাদের কি অবস্থা হয়। তো রাস্তা দিয়ে যেতে যেতে যখন তাদের কথা ভাবি তখন আসলে অনেক খারাপ লাগে, মানে তারা অনেক বেশি কষ্ট করে এই রোদটাকে মাথায় নিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে তারা রোজগার করে সংসার পরিচালনা করে প্রতিদিনই, শুধু যে একদিন এরকম সেরকম না, প্রতিদিনই তাদের বার হতে হয় এরকম রোদ্রের মধ্যে, তাদের কাজ করতে হয়, যারা রোড কনস্ট্রাকশনের কাজ করে, এই যে এত সুন্দর আমাদের রোড উপহার দিয়েছে, রাস্তাগুলো এত সুন্দর করেছে, মেট্রো রেল হয়েছে, সব কিছু কিন্তু ঠিক তাদের বিনিময়ে হয়েছে। তারা এই রোদ কষ্ট বৃষ্টি সব কিছু মাথায় নিয়ে আমাদের জন্য কত কিছু করছে, হয়তো সামান্য টাকার বিনিময়ে করছে, কিন্তু তাদের যে কষ্ট নিরলস পরিশ্রম যাচ্ছে সেদিকে আমরা আসলে হয়তো বা কেউই খেয়াল করি না। তবে একটু গভীরভাবে চিন্তা করলে বোঝা যায়, এবং মানে তাদের যে মানে বাস্তবতাটা, কঠিন বাস্তবতাটাকে তাকে ক্যারি করে নিতে হয় সেটা আসলে ভাবলেই অবাক লাগে। আসলেই তাদের স্যালুট করা উচিত যারা আমাদের জন্য, দেশের জন্য এরকম কাজ করে যাচ্ছে। তো দেখুন আজকের ওয়েদারটা এত বেশি গরম ছিল বলার মতো না, আপনারা দেখেই বুঝতে পারছেন রোদ একদম চকচক করছে, আকাশটাও একদম ক্লিয়ার ছিল, নীল। একটু বের হয়েছিলাম একটু কাজে, তো বের হওয়ার পর যেটা বুঝলাম যে আসলে আজকে এই এত রোদের মধ্যে বের হওয়াটা ঠিক হয় নাই, যদিও এটা দরকারই ছিল, এখন না বের হয়েও কিছু করার নাই, আমি তো না হয় একদিন, অনেকে তো প্রতিদিনই বের হয় তাদের কি অবস্থা হয়, তো তাদের কথা ভেবে আমার এইটুকু কষ্ট আসলে কোনো কষ্টই না। হ্যালো বন্ধুরা, তো আজকের মতো ভিডিও শুরু করছি আপনাদের জন্য, ওয়েলকাম ব্যাক টু মাই সাহাবিতি চ্যানেল, আপনারা আমার পাশে থাকবেন এটা আমি আশা করি। যেহেতু আমার এটা নতুন চ্যানেল, আপনারা হয়তো বা ভিডিওগুলো দেখছেন কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করছেন না, আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব আমাদের মতো যারা নতুন ইউটিউবার আছে তাদেরকে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে তাদের চ্যানেলটিকে এভাবে সাপোর্ট দিয়ে যান, তাহলে আপনাদের এই সাপোর্টটা আমাদের যে কতটা মূল্যবান, এবং নতুন নতুন ভিডিও, নতুন নতুন ক্রিয়েশন, ক্রিয়েটিভ ভিডিও করতে আমাদের সাহায্য করবে। সো প্লিজ সাপোর্ট মি। আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা কেমন লাগছে সেগুলো আমাকে কমেন্টসে প্লিজ জানাতে পারেন, অবশ্যই খারাপ লাগলে সেগুলোও আমাকে বলবেন যাতে করে আমি নেক্সট টাইম শুধরে সেগুলোকে রিমুভ করে আমি ভালো ভিডিওগুলো আপনাদের উপহার দিতে পারি। এখন চলুন বাসায় চলে যাই, বাসায় গিয়ে এই গরমের মধ্যে কিছু একটা প্রিপেয়ার করে খেতে হবে, প্রাণ ঠান্ডা করা, মন ঠান্ডা করা এমন কিছু। তো চলুন দেখতে থাকুন, সাথেই থাকুন, চলুন আজ রোদটাকে এনজয় করি। ওয়াও, লেবু কাপিনি। আহ শান্তি, তবে ঝালটক খাওয়ার পর মিষ্টি মুখ না করলে হয় বলুন তো বন্ধুরা, তো চলুন দেখুন কি তৈরি করি। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আজ করে দেখাবো দই লাচ্ছি।
চমৎকার, দারুণ।